ওকে, আজকে আমি যে কাজটি দেখাবো কাজটির নাম হচ্ছে ভিডিও রেড দ্য ভিডিও V2। ওকে, এখানে একটা ভিডিও দেওয়া থাকে, এই ভিডিওটাকে আমাদেরকে তিনটা রেটিংয়ে রেট করতে হয়। তিনটা রেটিং পুল দেওয়া আছে, এখানে রেট করতে হয়। তো এটা আমি খুব সহজে আপনাদের আমি বুঝাই দিই। ফার্স্ট অফ অল, যেটা ভিডিওটার নিয়ম হচ্ছে, এখানে কিন্তু ভিডিওটা পুরোটাই আপনাকে প্লে করতে হবে, খুব বেশি সময় থাকে না, 2 মিনিট 2.5 মিনিটের মতো থাকে। পুরোটা ভিডিওই হচ্ছে আপনাকে প্লে করতে হবে। আপনি নর্মালি এখানে ক্লিক করলে ভিডিওটা প্লে শুরু হয়ে যাবে। তো এইখানে ফার্স্ট অফ অল যে কাজটা হচ্ছে, এখানে অনেক কিছু দেওয়া থাকতে পারে, টাইটেল দেওয়া থাকতে পারে, ডিসক্রিপশন দেওয়া থাকতে পারে। আপনি যাই এখানে দেওয়া থাকবে, কপি করে গুগলে সার্চ করবেন। জাস্ট সার্চ করার পরে আপনি এখানে একটু বোঝার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে এটা দিয়ে। হ্যাঁ, দেন এটা আপনি একটু ছবিগুলো দেখলে, টাইটেলগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে। সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে হ্যাঁ, এখানে যেটা বলছে ওইটার সাথে এই ভিডিওর মধ্যে টপিকটা মিলে গেছে, হ্যাঁ, ম্যাক্সিমাম অংশের টপিকই হচ্ছে ভিডিওতে এইটা নিয়েই বলছে, ভিডিওটা আপনি তো প্লে করবেন। প্লে করার পরে পুরো ভিডিওটা তে আপনি দেখবেন যে এটা সম্পর্কে বলা হয়েছে কিনা। আপনি 3-4টা প্যারা দেখলে, মনে করেন ভিডিওটা একটু দেখার পরে, প্রথমে একটু দেখার পরে যখন ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ এটা নিয়েই বলছে, তখন আপনি চাইলে এখানে এই যে এখানে ক্লিক করে সাউন্ডটা অফ করে দিতে পারেন। হ্যাঁ, তো যদি আপনি দেখেন যে হ্যাঁ টাইটেলের সাথে ভিডিওটার মিল আছে, সেই ক্ষেত্রে এই দুইটাই আমরা 5 স্টার দিয়ে দিব। হ্যাঁ, 5 স্টার দিয়ে দিব। এখন এখানে হচ্ছে একটা অফেন্সিভ ইয়ের অপশন আছে। এই অফেন্সিভের ক্ষেত্রে যদি দেখেন ভিডিওতে অফেন্সিভ কোনো কিছু নাই, মারামারি বা অ্যাডাল্ট কোনো কিছু এই ধরনের অফেন্সিভ কিছু নাই, যেটা হচ্ছে দৃষ্টিকটু ব্যাপার স্যাপার ওইটা নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইটা অফেন্সিভটা অলওয়েজই 1 স্টার ইউজ করব, যদি কোনো ধরনের অফেন্সিভ কিছু না থাকে। আর যদি কোনো ধরনের অফেন্সিভ কিছু থাকে, সেক্ষেত্রে এই অফেন্সিভেরটা হচ্ছে 5 স্টার আমরা ইউজ করবো। ওকে, অফেন্সিভেরটা তাহলে ক্লিয়ার, যে অফেন্সিভ না থাকলে আমরা 1 স্টার দিব, অফেন্সিভ থাকলে আমরা 5 স্টার দিয়ে দিব। ওকে, আর সেই ক্ষেত্রে হচ্ছে এইটা, আর বাকি দুইটা হচ্ছে টাইটেলের সাথে মিললে আমরা 5 স্টার, দুইটাই 5 স্টার দিব। আর যদি টাইটেলের সাথে এখানে না মিলে, এখানে টাইটেলে বলছে এক জিনিস আর এখানে দেখাচ্ছে আরেক জিনিস, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 2 স্টার দিব। ওকে, সেই ক্ষেত্রে এই দুইটাই 2 স্টার দিব। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে নিজে ট্রেনিং করার পরে, এটার তো কোয়ালিফিকেশন অনেকগুলো চান্স আছে, আপনি 2-1 বার নিজে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন যে কোয়ালিফিকেশনটা আপনার হয়ে গেছে।